हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल त्रिशास कुकिंग वर्ल्ड। হয়তো আপনারা কাকরোল নিয়ে অনেক রেসিপি ট্রাই করেছেন, আজ একটু অন্যরকম করা যাক। আজকে রেসিপি কাকরোল ভুজিয়া। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করে আমাকে আরও উৎসাহিত করুন। আর আমার কাছ থেকে আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কাকরোলের ভুজিয়া বানানোর জন্য আমি প্রথমে 250 গ্রাম কাকরোলকে এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি। আর এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 5 মিনিট মতো রেখে দিয়েছি। এছাড়া আমার লাগছে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে এরকমভাবে জিরি জিরি করে কেটে নিয়েছি। আর লাগছে 1টা ডিম, রসুন কুচি 1 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর টমেটো সস 1/2 টেবিল চামচ। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাও এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা পেঁয়াজ রসুনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁকরোলের কুচি। জিরে গুঁড়োটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। আর দেব খুবই অল্প পরিমাণে নুন, কারণ এই কাঁকরোলটা প্রথমে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। 1টা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে এবার সিদ্ধ করে নিতে হবে। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম। এর মাঝে আমি একবার ঢাকাটা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম, আপনারাও নেড়ে দেবেন, তা না হলে তলায় লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা আমি কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলোকে এইভাবে একটু সাইড করে দেব, আর এখানে আর একটু রিফাইন অয়েল দিয়ে দেব। এই তেলটার মধ্যে আমি এবার ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। ডিমটার সঙ্গে আমি এবার এই ভুজিয়াটাকে মিশিয়ে নেব। ডিম
ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই কাঁকরোলের সঙ্গে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কাঁকরোল ভুজিয়া। এই রান্নাটি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এর স্বাদ কতটা সুন্দর হতে পারে। তাই আর দেরি না করে আজই বাড়ির মানুষদের খাবার প্লেটে গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন এই রেসিপিটি।